একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই বিশেষ দিনটির কথা স্মরণ করে আমাদের চ্যানেলের একটি ক্ষুদ্র প্রয়াস অমর একুশ, আর আজকের এই দিনটির কথা স্মরণ করে কবি মোহাম্মদ খোরশেদ আলমের লেখা একটি সুন্দর কবিতা আজ সেই দিন একুশে ফেব্রুয়ারি। আজ ইতিহাসের সেই দিন একুশে ফেব্রুয়ারি, যেদিন ভাষার দাবিতে জড়ো হয়েছিল শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতার জোরালো মিছিল, ব্যানার, পোস্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্রভাষা বাংলা চাই ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর। আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন একুশে ফেব্রুয়ারি, যেদিন তরুণ নবীন প্রবীণ মানেনি বর্বরতার আইন, বন্ধ হয়ে গিয়েছিল অফিস আদালত সরকারি বেসরকারি সকল ব্যবসা প্রতিষ্ঠান, রাজপথে নেমে এসেছিল হাজারো সাধারণ জনতা ভঙ্গ করে পাকিস্তানের 144 ধারা। আজ ইতিহাসের সেই দিন একুশে ফেব্রুয়ারি, যেদিন বাঙালি স্তব্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বর ব্যবহারে, ভাষা সৈনিকের রক্তে লাল হয়েছিল রাজপথ, আমরা হারিয়েছি আমাদের সংগ্রামী ভাই রফিক শফিক সালাম বরকত জব্বার, নাম না জানা কতগুলো তাজা প্রাণ। আজ ইতিহাসের সেই দিন একুশে ফেব্রুয়ারি, যে দিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাদের, যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা, মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন একুশে ফেব্রুয়ারি। এবার আসুন আজকের এই বিশেষ দিনটির কথা আমরা জেনে নিই। নমস্কার, আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেসব বীর শহীদদের রক্তের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছিল, সেই সব বীর সন্তানদের জানাই সশস্ত্র প্রণাম। এইবার আমরা জেনে নিই যে এই দিনটি কেন বা কিভাবে এই দিনটির উৎপত্তি হয়েছিল। আমরা সবাই জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, এবং এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম অংশ, এই দুটো অংশ নিয়ে একটা পৃথক দেশ যেটা নাম দেওয়া হয়েছিল পাকিস্তান, সেটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো এই যে দুটো অংশ, এই অংশটার মধ্যে না ছিল কোনো ভৌগোলিক মিল, না ছিল কোনো সংস্কৃতিগত মিল, এবং এই সমস্ত অংশটাই শাসিত হতো পশ্চিম অংশের দ্বারা। তো সেই পশ্চিম অংশে যারা বসবাস করত সেখানে বেশিরভাগ ছিল উর্দু ভাষাভাষীর মানুষ, তাই তারা চাইতো কি যে তাদের এই উর্দুটাকে মাতৃভাষা করতে। কিন্তু আবার এই পূর্ব অংশের যারা মানুষ ছিল তারা কি করতেন, তাদের কিন্তু টান ছিল বাংলার প্রতি, তাদের সংস্কৃতিগত না কোনো মিল ছিল পশ্চিমের সঙ্গে, না কোনো মনের আদান প্রদান ছিল, ভাবের আদান প্রদান। তাই এই সমস্ত অংশের মানুষগুলো তারা অনবরত আন্দোলন চালিয়ে গেল তাদের এই মাতৃভাষাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এবার কি করলো, তারা সবাই সেই সমস্ত অংশের বুদ্ধিজীবী মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এখানকার সমস্ত ছাত্রছাত্রীরা একত্রিত হলো। একত্রিত হয়ে কি করলো, তারা একটা আন্দোলনের সূচনা করলো। সেই আন্দোলনটা 1952 সালে 15-16 ফেব্রুয়ারি নাগাদ শুরু হলো, এবং তৎকালীন সরকার যখন বুঝতে পারলো যে একটা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে চলেছে তারা, তারা তখন আগের থেকেই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে রেখেছিল, এবং তারা কি করলো, এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্যে তারা সমস্ত রকম ব্যবস্থা নিয়ে তারা এটাকে প্রতিহত করার জন্যে প্রস্তুত। এবং সেই একুশে ফেব্রুয়ারি, যে দিনটিতে সমগ্র পূর্ব বঙ্গবাসী তাদের শহীদ মিনারের সামনে সেখানে তারা জড়ো হয় এবং একত্রিতভাবে একটা প্রতিবাদ জানায়, এবং তাদের ভাষাটাকে স্বীকৃতি পাওয়ানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। তো তখন কি করে সেই যে নাজিমুদ্দিনের সরকার, তারা তখন কি করলো, এই জনতাকে ছত্রভঙ্গ করার জন্যে তারা তাদের উপরে নির্বিচারে গুলি চালালো,
এবং সঙ্গে সঙ্গে সেই যে প্রথম যে বিপ্লবকে দমিয়ে দেওয়ার যে মরিয়া প্রচেষ্টা, তার ফলে কিছু মানুষজন তারা শহীদ হলো। এই সব মানুষগুলো কারা, আসুন আমরা একটু জেনে নিই যে কারা প্রথম ভাষা আন্দোলনের শহীদ। আব্দুল সালাম, আব্দুল জব্বার, আব্দুল বরকত, রফিউদ্দিন আহমেদ এবং শফিউর রহমান, এরাই হচ্ছে মাতৃভাষা আন্দোলনের প্রথম শহীদ। ভাষা শহীদ বলতে কিন্তু আমরা এদেরকেই জানি। এরপরে আস্তে আস্তে বাংলাদেশ তারা স্বাধীন হয়ে ওঠে। 1971 সালে একদম মানে স্বাধীন প্রজাতন্ত্র দিবস হিসাবে বাংলাদেশ কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। এবং তারপর 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো তারা কী করে, এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এবং সেই দিন থেকে এখনো পর্যন্ত সমস্ত বিশ্ব জুড়ে এই 21শে ফেব্রুয়ারিটি মাতৃভাষা দিবস হিসাবে পালন হয়ে আসছে। নমস্কার। এবার আসুন আমাদের স্টুডিওয় উপস্থিত থাকা কিছু ক্ষুদে শিল্পীদের এই বিশেষ দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু ক্ষুদ্র প্রয়াস। Oh, no.
ছো পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পিছু ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মা গো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চুল কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো তুমি যেন আমায় আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা কারো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা যাবার ফুল আমি বলি দাঁড়া খাবারদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তালোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হুতু তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার আমার সকল আঘাত সকল
আমার নাম সৌরিকা চক্রবর্তী। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কবিতাটি আবৃত্তি করব। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, যুক্ত কর হে বদ্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে। নমস্কার।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিছু বুঝি না মা? খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভিবিছি তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবি বা সত্যি খেতে হবে, মুঠো করি মুখে দেয় মা পুরি, সামনে তেওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকি পড়া কেমন তারু, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তি আস্তি আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে উঠে, ও ভাবি বা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলি হাসে, খেলা করছে মনে করে, ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চা টিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবাইলি পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চা ধরতে চায়, গণেশ কেউ বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বুঝি না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ, নমস্কার। ইচ্ছা করে ও পরাণারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে ও পরাণারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে আইরন বাইরন কইল জড়ারে মশলা দিয়া রাঁধি, ইচ্ছা করে কইল জড়ারে মশলা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।